আজকের বিষয় কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট তো পৃথিবীকে কেন্দ্র করে যদি পৃথিবীর বাইরে আমরা কিছু স্যাটেলাইট লঞ্চ করতে চাই বা স্থাপন করতে চাই প্রথমে সেটা করা কী হবে সেই সম্পর্কে আলোচনা করবো তারপর তার গাণিতিক বিশ্লেষণ হবে তো করবার জন্য আমরা এরকম নিতে পারি ধরে নিচ্ছি এটা আমাদের পৃথিবী দিয়ে ডিনোট করা হচ্ছে এইবার যদি এর উপরে আমরা একটি উঁচু টাওয়ার ধরি এবার এই টাওয়ার থেকে ধরে নেব একটা বস্তুকে আমরা অনুভূমিক দিকে ছুড়ে দেবো তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা এই বরাবর ছুঁড়ে দেই যদি বেগ কম হয় ধরে নেওয়া হবে বস্তুটা পৃথিবীর উপর এখানে এসে পড়বে আরও কিছুটা বেগ বাড়ালে ধরে নিচ্ছি পৃথিবীর উপর এই জায়গায় এসে পড়ছে কিন্তু আরও যদি কিছুটা বেগ বাড়ায় দেখা যাবে এটা পড়বার আর জায়গা পাবে না এরকম একটি বৃত্তাকার পথে ও ঘুরতে শুরু করবে তো এইভাবে আমরা কোনো একটি স্যাটেলাইটকে পৃথিবীর বাইরে কোনো কক্ষপথে প্রদক্ষিণের জন্য লঞ্চ করতে পারি তো এখানে বাস্তবে এরকম কোনো টাওয়ার থাকবে না তার জন্য রকেটে চাপিয়ে স্যাটেলাইটটাকে ওই উচ্চতায় নিয়ে যাওয়া হবে দিয়ে ওখান থেকে ওটাকে অনুভূমিক বেগ দেওয়া হবে যে বেগটা পৃথিবীতে বসে ক্যালকুলেশন করা হবে তার জন্য যাবতীয় যা দরকার সেগুলা এখান থেকে ক্যালকুলেশন করে পাঠানো হবে এবং ওখানে ওটাকে ওইভাবেই অনুভূমিক বেগ প্রদান করা হবে যাতে ওটা পৃথিবীর উপর না পড়ে আসে বা পৃথিবী ছাড়িয়েও বাইরে না চলে যায় ওটা নির্দিষ্ট কক্ষপথ অর্থাৎ যে কক্ষপথের জন্য ক্যালকুলেশন করা হয়েছে সে কক্ষপথে ওটা ঘুরতে শুরু করে তাহলে এর গাণিতিক বিশ্লেষণ তো গাণিতিক বিশ্লেষণ করবার জন্য আমরা ধরে নিচ্ছি এটা পৃথিবী ব্যাসার্ধ আছে ক্যাপিটেল আর এর সারাউন্ডিংসে ধরে নিচ্ছি একটি স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে ধরে নিচ্ছি এখানে একটি স্যাটেলাইট লঞ্চ করা আছে তাহলে যে স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছে তার জন্য পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটেল আর আছে এই ব্যাসার্ধটা আমরা স্মল আর নিতে পারি যদি পৃথিবীর উপরই তল থেকে স্যাটেলাইটের কক্ষপথের উচ্চতা এইচ হয় তাহলে আমরা লিখতে পারবো স্মল আর ইকোয়ালস টু ক্যাপিটাল আর প্লাস এইচ এবার পৃথিবীর ভর আমরা নিচ্ছি ক্যাপিটাল এম এবং যে স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছে তার ভর আমরা নিচ্ছি স্মল এম এবার যেহেতু এটা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে এবং ধরে নিচ্ছি এটার বেগ হচ্ছে ভি তাহলে আমরা বৃত্তীয় গতি সমীকরণ থেকে নিতে পারি এদের মধ্যে যে পরিমাণ বল কাজ করছে মহাকর্ষীয় সূত্র অনুযায়ী হয়ে যাবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর স্কোয়ার এক নাম্বার এবং এদের মধ্যে যে অপকেন অভিকেন্দ্র বল কাজ করবে এফ সাফিক সি দিয়ে ডিনোট করছি এটার মান হয়ে যাবে এম ভি স্কোয়ার বাই আর তাহলে যেহেতু এই দুটো বলের মান পরস্পর সমান তাহলে এই দুটো সমীকরণকে সমান করতে পারি লিখতে পারবো যেহেতু এফ ইকোয়াস টু এফ সি অতএব আমরা লিখতে পারবো জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইকোয়াস টু এম ভি স্কোয়ার বাই আর এখানে একটা এম ক্যান্সেল হবে আর ক্যান্সেল হবে আর এখান থেকে আমরা লিখতে পারবো ভি স্কোয়ার ইকোয়াস টু জি ক্যাপিটাল এম বাই আর এটা ধরে নিচ্ছি তিন নম্বর সমীকরণ এবার এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি অ্যারেঞ্জ করবার জন্য আমরা জানি জি ক্যাপিটাল এম ইকোয়াস টু হয়ে যায় জি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার ও স্মল জি এর সাথে ক্যাপিটাল জি এর যে সম্পর্ক ছিল অতএব এখান থেকে আমরা লিখতে পারবো ভি স্কোয়ার ইকোয়াস টু জি ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর অর এখান থেকে লেখা যেতে পারে ভি ইকোয়াস টু ক্যাপিটাল আর রুট আন্ডার জি বাই স্মল আর এটা হয়ে যাবে বেগের রাশিমালা এটাকে আমরা চার নম্বর সমীকরণ দিয়ে ডিনোট করছি নেক্সট যেটা করব স্যাটেলাইটের যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথে ঘুরবার জন্য ওর পর্যায়কাল কতটা হবে সেটা নির্ণয় করব। খুব সোজা পর্যায়কাল নির্ণয় করা আমরা এই সমীকরণটা জানি এস সমান ভিটি এবার এখান থেকে নিতে পারি টি ইকাল টু এস বাই ভি তাহলে পর্যায়কালের জন্য টি স্মল টিটাকে ক্যাপিটাল ডিনোট করছি এস অর্থাৎ স্মরণটা বা বলতে পারি ডিসপ্লেসমেন্টটা হয়ে যাবে এখানে একটা কক্ষপথের জন্য পরিধি অর্থাৎ টু পাই ইন্টু স্মল আর বাই ভি আর এখান থেকে যদি এটাকে স্কোয়ার করি পেয়ে যাবো টি স্কোয়ার ইকোয়াস টু ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার বাই ভি স্কোয়ার অর লেখা যেতে পারে টি স্কোয়ার ইকোয়াস টু এবার ভি এর মান এই তিন নাম্বার সমীকরণ থেকে রিপ্লেস করবো তাহলে তিন নম্বর সমীকরণ থেকে বসাতে পারি ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার অর্থাৎ স্মল আর বাই জি ক্যাপিটাল এম ওর এখান থেকে লিখতে পারি আমরা টি স্কোয়ার ইকোয়াস টু ফোর পাই স্কোয়ার বাই জি ক্যাপিটাল এম ইন্টু আর কিউব এটা হয়ে যাবে টি স্কোয়ারের মান বা এখান থেকে যদি আমরা টি নির্ণয় করতে চাই টি ইকোয়াস টু লিখতে পারবো टू पाई जी सॉरी रूट अंडर आर क्यूब बाई जी कैपिटल एम एब जी कैपिटल एम के जी आर स्कोर रेसपेक्ट बसाते टी इक्स टू हो जाए टू पाई रूट अंडर आर क्यूब इनटू जी कैपिटल आर स्कोर जेहेतु जी कैपिटल एम इक्व टू है जी आर स्कोर ताकेकुअ टू टू पाई বাই ক্যাপিটাল আর ইন্টু রুট আন্ডার আর বাই স্মল জি এটা হয়ে যাবে পর্যায়কালের রাশিমালা এক্ষেত্রে যদি স্যাটেলাইটটাকে আমরা স্মল আর কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে বা উপরিতল থেকে এইচ উচ্চতায় লঞ্চ করি সেক্ষেত্রে টিয়ের মান চলে আসবে টি ইক টু টু পাই বাই ক্যাপিটাল আর রুট আন্ডার আর বাই জি নেক্সট আমরা আলোচনা করবো পৃথিবীর খুব নিকটবর্তী উপগ্রহ এবার নিকটবর্তী উপগ্রহ বলতে যেটা আমরা নিতে পারি এটা পৃথিবী ছিল ক্যাপিটাল ই ভর হচ্ছে ক্যাপিটেল এম এবার এখান থেকে আমরা এই দূরত্বটা অর্থাৎ যে উপগ্রহটা লঞ্চ করা হয়েছিল তার দূরত্বটা আমরা স্মল আর নিয়েছিলাম পৃথিবীর ব্যাসার্ধ ছিল ক্যাপিটেল আর তো এক্ষেত্রে এই প্রবলেমের শর্ত হচ্ছে স্মল আর নেয়ারলি ইকুয়ালস টু ক্যাপিটাল আর যদি হয় অর্থাৎ পৃথিবীর উপরিতলের উচ্চতা কেন্দ্র থেকে হচ্ছে ছ হাজার চারশো কিলোমিটার ধরে নিচ্ছি অরবিটর উচ্চতাও ওই রকমই কাছাকাছি কিছু একটা স্মল আর নেয়ারলি ইকোয়াস টু ক্যাপিটাল আর তাহলে ক্যালকুলেশন আর একবার আমরা রিপিট করতে পারি সমীকরণ নিতে পারি স্যাটেলাইটের ভরটা যদি স্মল এম হয় এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর ধরে নিচ্ছি এই বরাবর ভি বেগ আছে ইকোয়াস টু লেখা যেতে পারবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার অর এখান থেকে ভি স্কোয়ার বের করে নেব ভি স্কোয়ার ইকোয়াস টু চলে আসবে জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটেল এবার যেহেতু জি ক্যাপিটাল এম ইকোয়াস টু জি ক্যাপিটাল আর স্কোয়ার অতএব ভি স্কোয়ার ইকোয়াস টু হয়ে যাবে জি ক্যাপিটাল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর লেখা যেতে পারে ভি ইকোয়াস টু রুট আন্ডার জি ক্যাপিটাল তাহলে এটা হয়ে যাবে নিকটবর্তী উপগ্রহের বা কৃত্রিম উপগ্রহের বেগ এবার মুক্তিবেগের রাশিমালা আমরা জানি ভি ইকোয়াস টু হয় রুট আন্ডার টু জি ক্যাপিটাল আর তাহলে মুক্তিবেগের সাথে উপগ্রহের বেগের যে সম্পর্ক আসবে লিখতে পারব ভি ইক টু রুট টু ইন্টু ভি অর্থাৎ উপগ্রহের বেগে রুট টু গুণ হয়ে যাবে কৃত্রিম মুক্তিবেগের মানের সাথে সমান নেক্সট আমরা নির্ণয় করতে চাইছি পর্যায়কাল খুব সোজা আগের মতনই আমরা নিতে পারি এস সমান ভিটি বা টি ইকোয়াস টু এস বাই ভি এস এক্ষেত্রে হয়ে যাবে টু পাই ক্যাপিটাল আর বাই ভি ক্যালকুলেশনের সুবিধার্থে স্কোয়ার করতে পারি টি স্কোয়ার ইকোয়াস টু ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার বাই ভি স্কোয়ার অর নিতে পারি টি স্কোয়ার ইকোয়াস টু ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার বাই ভি স্কোয়ারের মান বসাতে পারি এখান থেকে জি ইন টু আর তাহলে এটা বসে যাবে জি इन्टू कैपिटल आर एटल जिना बसिए कैपिटल जिए बसा सुविधा ये बसाते जी कैपिटल एम आर और एखान के स्क्वायर इक्वल टू फोर स्क्वायर स्कोयर जी कैपिटल एम इंटू आर किऊब अतए यहखान बोलते पर टी स्कोर प्रपोर्सनल टू आर किऊब ये कैपलर सूत्र বৃত্তাকার কক্ষপথের জন্য তাহলে কৃত্রিম উপগ্রহের জন্য এটা প্রযোজ্য তো এক্ষেত্রে আমরা এটাকে এইভাবে নির্ণয় করতে পারি এবার যদি আমার পর্যায়কাল প্রয়োজন হয় সেটা এখানে বসিয়ে আমরা নির্ণয় করে নেব কীরকম টিয়ের যদি মানটা নির্ণয় করতে চাই টিয়ের মান কত হবে খুব সোজা মান বের করবার জন্য আমাদের হাতে পুরো এক্সপ্রেশন আছে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি টি স্কোয়ার ইকয়াস টু ফোর পাই স্কোয়ার বাই জি ক্যাপিটাল এম ইন্টু আর এবার আমরা জানি জি ক্যাপিটাল এম ইকোয়াস টু হয় জি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার অতএ টি স্কোয়ার ইকোয়াস টু হয়ে যাবে ফোর পাই স্কোয়ার বাই জি ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু আর আর এটার মান বসালে পেয়ে যাবো টি স্কোয়ার ইকোয়াস টু ক্যান্সেল করতে পারি ফোর পাই স্কোয়ার সংখ্যামান জি এর মান আমরা জানি একটা দুটো আর ক্যান্সেল হচ্ছে একটা পড়ে থাকবে তাহলে এটা হয়ে যাচ্ছে ফোর পাই স্কোয়ার বাই জি ইন্টু আর হোল টু দি পাওয়ার হাফ এটা হয়ে যাবে টিয়ের মান তো এখানে যদি ফোর পাই জি আর এগুলার মান বসাই সেক্ষেত্রে টিয়ের মান মোটামুটি আসবে এক ঘন্টা চব্বিশ মিনিটের মতো আটত্রিশ সেকেন্ড এটা আসবে এক্ষেত্রে টি এর মান তো কৃত্রিম উপগ্রহের সম্পর্কে যেহেতু জানছি এর ব্যবহারও জানবো আজকের দিনে এর ব্যবহার যথেষ্টই গুরুত্বপূর্ণ যেমন ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় চাপ উচ্চতা উপাদান এগুলা জানতে আবহাওয়া সম্বন্ধীয় নিরীক্ষণ যান্ত্রে প্রতিরক্ষার নজরদারির ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি পৃথিবীর আকার আকৃতির সমীক্ষার জন্য টেলিযোগাযোগ আয়নন মণ্ডল বা অন্য কোনো মণ্ডলে কোনো চেঞ্জ হচ্ছে কিনা না কোনো বিকিরণের ক্ষেত্রেও আমরা কৃত্রিম উপগ্রহকে ব্যবহার করতে পারি নেক্সট পরের ক্যালকুলেশনে আসবো সেটা হচ্ছে ভূ সমলয় উপগ্রহ এটা একটা নির্দিষ্ট উপগ্রহ ভূ সমলয় উপগ্রহের সংজ্ঞা হচ্ছে পৃথিবীর আর্নি গতির সাপেক্ষে কোনো কৃত্রিম উপগ্রহের আপেক্ষিক কৌণিক বেগ শূন্য হলে এবং উপগ্রহটি সবসময় নিরক্ষীয় তলে থাকলে ভূপৃষ্ঠ থেকে দেখে মনে হয় উপগ্রহটি আকাশের একই জায়গায় স্থির হয়ে আছে এই ধরনের উপগ্রহকে ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ বলা হবে অর্থাৎ ভূ উপগ্রহের প্রথম শর্ত হচ্ছে যে তলে ঘুরবে সেটা হচ্ছে নিরক্ষ নিরক্ষীয় তল উপগ্রহটা নিরক্ষীয় তলে অবস্থান করবে দু নাম্বার হচ্ছে এর পর্যায়কাল হবে পৃথিবীর পর্যায়কালের সাথে সমান অর্থাৎ চব্বিশ ঘন্টা যদি হয় সেক্ষেত্রে পৃথিবী থেকে দেখে মনে হয় হবে যে উপগ্রহটা একটি নির্দিষ্ট জায়গায় স্থির অবস্থায় আছে পৃথিবীর সাপেক্ষে এই ধরনের উপগ্রহকে বলা হবে ভূ সমলয় উপগ্রহ বা ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ এবং এই উপগ্রহটা যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথটাকে বলা হবে পার্কিং কক্ষপথ বা ভূ সমলয় জিনিস ক্যালকুলেশন করব বিশেষ করে পৃথিবীর কেন্দ্র থেকে কক্ষপথের উচ্চতা কত হবে বা পৃথিবীর উপরিতল থেকে এর কক্ষপথের উচ্চতা কতটা হবে সেটা আমরা নির্ণয় করব তাহলে আমরা নির্ণয় করতে চাইছি উচ্চতা কতটা হবে খুব সোজা ক্যালকুলেশন এটা যদি পৃথিবী হয় এর সাপেক্ষে ধরে নিচ্ছি এটা আছে পার্কিং কক্ষপথ যেহেতু উপগ্রহ তাই এই কক্ষপথটাকে বলা হবে পার্কিং কক্ষপথ তাহলে এই কক্ষপথের জন্য পৃথিবীর ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর নিচ্ছি তাহলে এইখান থেকে পুরোটাই স্মল আর নিতে পারি আর এই উপরিতল থেকে এর উচ্চতাটা আমরা এইচ নিতে পারি অর্থাৎ স্মল আর ইকোয়াস টু হয়ে যাবে ক্যাপিটাল আর প্লাস এইচ এবার পৃথিবীর ভর আমরা নিচ্ছি ক্যাপিটাল এম এবং এখানে যে উপগ্রহটা আছে তার ভর আমরা নিচ্ছি স্মল এম তাহলে সমীকরণ নিতে পারি আমরা এম ভি স্কোয়ার বাই আর ইকোয়াস টু জি এম স্মল এম বাই স্কোয়ার যা এতক্ষণ ধরে ক্যালকুলেশন করে এসেছিলাম সেটাই রিপিট হবে নতুন কোনো ক্যালকুলেশন এক্ষেত্রে নাই তাহলে বোথ সাইড আমরা এম ক্যান্সেল করতে পারি ভি স্কোয়ার ইকোয়াস টু চলে আসবে জি ক্যাপিটাল এম বাই স্মল আর একটা আরও ক্যান্সেল হবে এবার যেহেতু জি ক্যাপিটাল এম ইকোয়াস টু হয় জি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার তাহলে মান বসালে পেয়ে যাবো ভি স্কোয়ার ইকোয়াস টু জি ক্যাপিটাল আর স্কোয়ার বাই স্মল আর এক নম্বর সমীকরণ নিচ্ছি আমরা চলে যাব পর্যায়কালে তাহলে টি ইকোয়াস আমরা জানি টু পাই স্মল আর বাই ভি ক্যালকুলেশনের সুবিধার্থে টি স্কোয়ার করতে পারি চলে আসবে ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার বাই ভি স্কোয়ার এক নম্বর থেকে ভি স্কোয়ারের মানটা রিপ্লেস করবো তাহলে টি স্কোয়ার ইকোয়াস টু হয়ে যাবে ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার ইন্টু ভি স্কোয়ারের মান আছে জি আর স্কোয়ার বাই আর অর্থাৎ এখানে আর চলে যাবে নিচে চলে আসবে জি ইন कैपिटल आर स्कोर और एखान जेहेतु स्मल आर निर्णय करते चाई तो हमें ये आर किूब इक्स टू नीते पर जी कैपिटल आर स्कोर टी स्कोर बोर पाई स्कोर और एखान चले आसबर इक्वल टू जी कैपिटल आर स्कोर टी स्कोर बोर पाई स्कोयर होल टू दि पावार वन थार्ड এইটা হয়ে যাবে স্মল আর এর সমীকরণ এবার দেখা যাচ্ছে স্মল আর বের করতে গিয়ে যতগুলো রাশিমালা আছে সবকটাই ধ্রুবক তাহলে মান বসাতে পারি তাহলে স্মল আর ইকুয়াস টু লেখা যেতে পারে নাইন পয়েন্ট এইট এটা হচ্ছে ছ হাজার চারশো কিলোমিটার মানে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাস সিক্স টিটা হচ্ছে চব্বিশ ঘন্টা মানে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তার হোল স্কোয়ার বাই নিচে পড়ে থাকবে ফোর পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান থার্ড তো এইটা ক্যালকুলেশন করলে দেখা যায় আর এর মান আসে মোটামুটি বিয়াল্লিশ হাজার তিনশো কিলোমিটার বা এইটাকে আমরা রাউন্ড অফে বিয়াল্লিশ হাজার চারশো কিলোমিটারও নিতে পারি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে পৃথিবীর কেন্দ্র থেকে এই উচ্চতাটার মান হবে বিয়াল্লিশ হাজার চারশো কিলোমিটার তাহলে আমরা অবশ্যই এখান থেকে বলে দিতে পারি উপরিতল থেকে উচ্চতা তাহলে আমরা স্মল আর টু পেয়ে যাচ্ছি বিয়াল্লিশ হাজার চারশো কিলোমিটার এবার স্মল আর হয় ক্যাপিটাল আর প্লাস এইচ হাজার চারশো এখান থেকে স্মল এইচ অর্থাৎ উচ্চতা পেয়ে যাব বিয়াল্লিশ হাজার চারশো মাইনাস ছ হাজার যেহেতু ক্যাপিটাল আর টু কিলোমিটার তাহলে সমাধান করলে পাবো এইচ ইক টু ছত্রিশ হাজার কিলোমিটার অর্থাৎ পৃথিবীর উপরিতল থেকে যদি ছত্রিশ হাজার কিলোমিটার উচ্চতায় একটি উপগ্রহকে আমরা লঞ্চ করতে পারি এবং সেটা যদি বিশুভ রেখা বা নিরক্ষ নিরক্ষীয় তলে থাকে সেক্ষেত্রে সেই উপগ্রহটার পর্যায়কাল হবে চব্বিশ ঘন্টা এবং সেই উপগ্রহটিকে বলা হবে ভূ সমলয় উপগ্রহ এবং যে কক্ষপথে ওটা ঘুরবে সেই কক্ষপথটাকে বলা হবে পার্কিং কক্ষপথ তো এটাই হচ্ছে কৃত্রিম উপগ্রহ এর ব্যবহার অনেক ব্যবহার হচ্ছে আবহাওয়ার জন্য রেডিও টিভি সম্প্রচার টেলিযোগাযোগ আজকের দিনে খেলাধুলা গান অনুষ্ঠান যা হয় সবই ভূ সমলয় উপগ্রহর মাধ্যমে অনুষ্ঠানগুলো সঞ্চালিত হয় এবার এর কিছু অসুবিধাও আছে প্রথম অসুবিধা হচ্ছে ভূ সমলয় উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটারে থাকায় কোনো সংকেত ওই উপগ্রহ উপগ্রহে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসতে গেলে ও টোটাল যে অতিক্রান্ত দূরত্বটা হয়ে যায় সেটা বাহাত্তর হাজার কিলোমিটার হয় যেমন যদি কোথাও একটা খেলা হয় যদি অস্ট্রেলিয়ায় খেলা হয় সেটা ভারতে আসতে গেলে অস্ট্রেলিয়া থেকে স্যাটেলাইটে সিগনাল যাবে সিগনাল স্যাটেলাইট থেকে আবার ভারতে আসবে অর্থাৎ মোটামুটিভাবে বাহাত্তর হাজার কিলোমিটারের ও যাতায়াত পথ হয়ে যাবে তাহলে এক্ষেত্রে টাইমের কিছুটা গ্যাপ থাকবে মোটামুটি লাইভ স্ট্রিমিংয়ের জায়গায় এখানে সামান্য কিছুটা টাইম গ্যাপ হবে মোটের উপর ওটা একের চার সেকেন্ড মতো পিছিয়ে থাকবে আরও সমস্যা আছে আরও সমস্যা হচ্ছে যদি অন্য কোনো জায়গার থাকে অর্থাৎ এই রকম এইটা পৃথিবী নিচ্ছি আমরা তাহলে ভূসমলয় উপগ্রহ আছে নিরক্ষীয় তলে অর্থাৎ এই তলে আছে তাহলে মেরুতে যদি কোনো সম্প্রচার দরকার হয় তাহলে মেরু বরাবর যে অরবিটটা নেওয়া হবে সেখানে যে উপগ্রহগুলো থাকবে এখানে যে উপগ্রহ ঘুরবে সেগুলাকে বলা হবে মেরু উপগ্রহ একইভাবে যদি এই দুটো বাদ দিয়ে অন্য কোনো কক্ষ থাকে ধরে নিচ্ছি এটা একটা কক্ষ নিতে পারি বা এইভাবেও ধরে নিচ্ছি কক্ষে যদি কোনো একটা উপগ্রহ ঘরে সেক্ষেত্রে যে উপগ্রহগুলো পাবো সেগুলোকে বলা হবে অর্থাৎ এটা বা এটার জন্য যে উপগ্রহগুলো পাবো সেগুলোকে বলা হবে সিঙ্ক্রোনাস উপগ্রহ তো এইটাই হচ্ছে উপগ্রহের পুরো ব্যাপারটা এর পরবর্তী ক্ষেত্রে যেটা ক্যালকুলেশান হবে সেটা হচ্ছে উপগ্রহের শক্তি এবং ভারহীনতা